নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। আমরা ঘুমিয়েছি, চোখটা খুলেছি, চোখটা খুলে দেখি আজরাইল ফারিশতা এসে হাজির। তাহলে ঘুমের অপর নাম কি মানা? একটু কথা বলো আমার সাথে, মরণ, তাই তো নাকি? তাহলে এই চোখটা খুললে ইহকাল, না খুললে, না খুললে কি হবে বলো? না খুললে পরকাল, খুললে ইহকাল, না খুললে পরকাল। তাহলে আমরা মুসলমান যখন ঘুমাচ্ছি, আমরা একবারও চিন্তা করতে করতে ঘুমাই যে এই ঘুমাচ্ছি হয়তো এটাই শেষ ঘুম হতে পারে, একবারও চিন্তা করি? আমরা চিন্তা করি না। আমাদের যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া, আমরা যে দোয়াটা পড়ে ঘুমাতে হয় সেটাও না। আমরা কী করি? খাই দায় আর ঠোপাস করে শুয়ে পড়ি, তাই না? শুয়ে পড়ি কি না? আরে আরও আয়াত আছে, আরও আমল বলে যাবো ইনশাল্লাহ। সেই সমস্ত আমলগুলো আপনি করে যাবেন, অজু করে আপনি আমলগুলো করে যাবেন। আমি কথা দিলাম, আপনি যদি ওই অবস্থায় মরেও যান ইনশাল্লাহ, আপনার ঠিকানা আল্লাহ যদি চায় জান্নাত নসিব করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান কপাল ফাটা, আমরা মুসলমান আজ ইমাম সাহেবদের কাছ থেকে যেহেতু তালিম নিই, একটু শিখি। ইমাম সাহেব পয়সা চাইবে, পয়সা দিতে হবে। আরে তোর পয়সা কবরে যাক, পয়সা তুই কত নে বাঁচবি? হ্যাঁ, যেখানে গেলে তোর জান্নাত পেয়ে যাবি, জান্নাতে ঢুকলে তোর সব কিছু পেয়ে যাবি। সেখানে ইমাম সাহেবের কাছে শিখবে, পয়সা দিতে গেলে তাও টান টান উত্তেজনা। আসুন একটু মন দিয়ে শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন, কবর নামক জায়গাটা কেমন কঠিন হবে। কবি লিখছেন, নয়ন মেনে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই, নয়ন মেনে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই, নয়ন মেনে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই, নয়ন মেনে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই। সকাল ফোরা এলো বেলা গড়া এলো, সকাল ফোরা এলো বেলা গড়া এলো, কেমন করে যে দিদি চলে যাই, নয়ন মেলে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই, নয়ন মেলে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই, নয়ন মেলে ইয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হাই। যত বন্ধু বান্ধব থাকবে সব বন্ধু বান্ধব একের পর এক চলে যাবে। আমরা ভাববো শুনবো বাজারে থাকবো, দূরে থাকবো, কোথাও চলে যাব, সেখান থেকে ফোন আসবে, জানিস অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গেছে, এই তোর বন্ধু বান্ধব মারা গেছে। তখন আমরা মনে মনে আফসোস করবো, আল্লাহ এই মানুষটাই দেখে আসলাম ভালো, এই মানুষটাই চলে গেল, এই মানুষটাই দেখে আসলাম ভালো, এই মানুষটাই চলে গেল। আল্লাহর কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তাহলে আল্লাহর কোরআন তো মিথ্যা হয়ে যাবে, সেই জন্য যাতে কোনো মুসলমানের উপর সন্দেহ না থাকে, সেই জন্য আল্লাহর কোরআন প্রথমেই নাজিল করে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মৌতের দিকে আমরা কিন্তু একটাও আগ্রহ নেই, আমরা শুধু জানি যে আল্লাহ যখন ডাক হবে, আল্লাহর যখন হুকুম হবে আমরা মরে যাব। আমরা তো এখনও 50-60 বছর বাঁচবো, এখন একটু আরাম আয়েস করে নিই, কিন্তু কবরে গিয়ে কী জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এটা মুসলমান, আমাদের সেই পরিবেশটা এখনও তৈরি হয়নি। কবি দেখছেন, এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এ কথায় আমি ভাবিনি কখনো, এ কথায় আমি ভাবিনি যারা
যারা গোসল দেয়, যারা বাঁশ কাটে, যারা কবর খোঁড়ে, তাদের যতই কাজ থাকুক না কেন, তারা কিন্তু সব মস্ত কাজ ফেলে দিয়ে আগে সেই কাজে চলে আসবে। আসবে কি আসবে না? মনে আসবে কি আসবে না? আমরা যখন মাটি দিই, যে বাঁশ কাটে সে বাঁশ কাটার জন্য তৈরি হয়ে থাকবে, যে গোরস্থান খুঁড়বে কবর খোঁড়ে সে কবর খনন করার জন্য তৈরি হয়ে যাবে, যে গোসল দেবে সে গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তাহলে মুসলমান শেষ গোসল হবে তোমার ভিটে বাড়ি চাটি মেরে সব কিছু ছেড়ে দিয়ে তোমার সেই বাঁশবাগান নামক জায়গায় গিয়ে ঘুমাতে হবে। তাহলে একটা জিনিস আমাদেরকে মাথায় আছে, আমরা সেই জন্য তো কোরআনে বললেন মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে কি? মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমার শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে উঠতে তুলবে, উঠতে হবে সেই দিন। মুসলমান, আমাদের কি একটাবার কি মনে জাগে না যে আমাদের একদিন কবর নামক জায়গায় যেতে হবে? একবার মুসলমান সেটা কিন্তু কোনোদিন মানে না। যদি আজ মানতো মুসলমানের দ্বারায় গোনা কম হতো, আজ মুসলমান মরণের ভয় নেই বলে সেই জন্য মুসলমান আজকে গোনায় লিপ্ত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান আজকে সেই কবরের চিন্তা আছে, কবরের পাশ দিয়ে যাচ্ছি ধুমধাম গান চালাতে চালাতে যাচ্ছি, কবরের পাশ দিয়ে যাচ্ছি দাঁত একদম 32 পাটি বার করে দিতে দিতে যাচ্ছি। সেই জন্য বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন আলেম, কোন হাফেজ, কোন হাজি যদি সত্যকারে সেই কবরস্থানে পাশ দিয়ে যায়, সেই ব্যক্তির কবরে আযাবটা লাঘব করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, ওই গোরস্থানে কত ময়দা দেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঝেঁকে, ওই গোরস্থানে কত ময়দা দেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঝেঁকে, ওই গোরস্থানে কত ময়দা দেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঝেঁকে, এভাবে তোমাকে দেখে দেবে একে দিদি, এভাবে তোমাকে দেখে সকাল ফোরা আলো বেলা গড়া আলো কেমন করে যে দিদি চলে যাই, নয়ন মেনে ইয়া দেখিনি চাহি ইয়া মরণ আমার তো কাছে খাই, নয়ন মেনে ইয়া দেখিনি চাহি ইয়া মরণ আমার তো কাছে ভাই। গাইতে হবে, দেখবো নবীর রোজা শরি, ওলে আল্লাহ যেন মরাবাড়ি গান দিয়েছে, কি অপরাধ, কি আওয়াজ বাবা, এ আমি জানি এখানে বাচ্চা কাচ্চা বেশ ভালো গজল টজল ভালো গায়, কিন্তু এই কি আওয়াজ হচ্ছে, জোরে সোরে আওয়াজ দিয়ে গজল গাও, গান টানগুলো সব মুছে দিতে হবে, মন থেকে গান বাজনা মুছে দিতে হবে, গজল নিয়ে আসতে হবে, জোরে জোরে হোক দেখি, নবীর রোজা শরি, আর উঠবে ইনশাল্লাহ, আরো জোরে হবে, দিদার দাও গো মাশাআল্লাহ, পেছনের বাচ্চাগুলো তোদের মা বারণ করেছে বাবা, তোরা একটু বল একসাথে সবাই দেখি, দিদার দাও গো মাশাআল্লাহ। এখন আমি কিছু বললাম না, শুরু যখন আমি করব এই আওয়াজ সেই মোড়ের মাথা পর্যন্ত, আমার গাড়ি যেখানে রাখা আছে ওই পর্যন্ত আওয়াজ কিন্তু পৌঁছাতে হবে, মনে রাখবে ইনশাআল্লাহ, যার গলায় যত জোর আছে নবী পাককে খুশি করার জন্য এক আওয়াজে দেখবো, নবী রোজা শরে রে, নবী রোজা শরে রে দেখে মন ভরে না, নবী রোজা শরে রে দেখে মন ভরে না, দিদার দাও গো সাগে মদিনা, দিদার দাও গো সাগে মদিনা, নবী রোজা শরে রে, নবী রোজা শরে রে দেখে মন ভরে না, দিদার দাও গো সাগে মদিনা, জোরে হবে, আরো জোরে হবে, রসুল্লাহ,
মাশাআল্লাহ, এদিক থেকে একটু, এদিক থেকে সবাই হোক, আমার ছোট ছোট বোনেরা আছে অনেকে, সবাই মিলে দেখি, খাবি বলছিস? মোটা ভাই টাকা দেবে? হ্যাঁ দেখ, মোটা ভাই টাকা বলতে ফোন পেতে দেবে, কি করবি বল? তোদের ফোন পে আছে? দেখ আওয়াজ যদি বাবা ভালো হয়, এখনো পর্যন্ত আমারই মুড আসেনি তোদের আওয়াজে, এমন আওয়াজ দিই পুরো একদম জোশে আওয়াজ দিতে হবে যেন মুড চলে আসে। যদি মুডে আওয়াজ হয় ইনশাআল্লাহ আমি পাককে খুশি করার জন্য, যদি গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক বাবা, একদিন যাবে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ এখন অনেক গজল বাকি, সবই তো শুরু, কিচ্ছু হয়নি এখনো, সব বাকি, এখন থেকে ঝিমালে হবে না। আওয়াজ দিয়ে এই মেহফিলটাকে ভরিয়ে দিতে হবে, তারপর চলে যাব আমরা আমাদের মূল গজল। তোমাদের নিয়ে অনেক গজল নিয়ে এসেছি, জোরে জোরে যার গলায় যত জোর আছে হাতটাকে উঁচু করে এই হাতকে সাক্ষী রেখে আমার নবীর শানে একটু জোরে জোরে আওয়াজ হবে, দেখবো। এই যারা হাত তুলিসনি তোদের জামা ছেঁড়া, হ্যাঁ আমার হাত তুলিস না কেন? হ্যাঁ সবাই আমার সেই ছোট ছোট ভাই বোন গুলো সবাই হাত তুলতে হবে, দেখবো। আর এখানে ভাইরা বউ বারণ করেছে, হ্যাঁ এটা সবাই মিলে বলো নবীকে, শুধু বাচ্চারা তোমাদের তো দেখে।
মদিনা।